আসসালামু আলাইকুম দর্শক, স্পটলাইট অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। নতুন একজন অতিথি এসেছেন আমাদের সাথে, ব্যারিস্টার তাহমিনা কবির। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি আপনার কাছে আসব, তবে তার আগে আমরা গত কয়েকদিন ধরে আমরা আমেরিকায় আমাদের বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করছি, আমেরিকার রাজনীতি নিয়ে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আমাদের বিশেষ অনুষ্ঠানগুলির মাধ্যমে। এই মুহূর্তে আমরা কথা বলবো কাজী হাসানের সাথে, যিনি আমেরিকাতে আছেন এবং একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। আমরা তার সাথে এর আগেও কথা বলেছি, ইলেকশনের আগে কথা বলেছি, তার ভাবনা জানার চেষ্টা করেছি এই ইলেকশন কীভাবে আমেরিকার অর্থনীতিকে প্রভাব রাখবে সেটি নিয়ে আমরা কথা বলেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে শুধুমাত্র রাশিয়া ছাড়া এশিয়ান ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে একটি ধস নেমেছে, আমেরিকাতে ধস নেমেছে এবং গ্লোবালি একটি কনসার্ন ইতিমধ্যেই কিন্তু জেগে উঠেছে। এই কনসার্ন কতদিন থাকবে সেটি ভবিষ্যতই বলে দেবে, তবে আমরা পুরো বিষয়টি নিয়ে এখন কথা বলবো কাজী হাসানের সাথে। কাজী হাসান, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি হিলারি ক্লিনটনের সাপোর্টার ছিলেন আমাদের যতদূর ধারণা। এখন আপনার ধারণা কি কি হতে যাচ্ছে আমেরিকার অর্থনীতিতে? এখন তো দেখেন, একটা জিনিস হল যেগুলি মানে ইলেকশন প্রমিস, যেগুলির ভিত্তিতে উনি নির্বাচিত হয়েছেন, এটা আন্ডারলাইং জিনিস ছিল যে সাদাদের ডমিনেন্স যাতে না কমে সেটা হি উইল হ্যাভ টু ডেলিভার দ্যাট। আচ্ছা, তার জন্য আপনাকে যে 12 মিলিয়ন ইলিগাল ইমিগ্রেন্ট আছে সেটা তার প্রথম কনসার্ন হবে, যেটার সাথে ইকোনমিক সম্পর্কটা পরে বোঝা যাবে, কারণ এদের যদি এই দেশ থেকে বের করে তাহলে পরে কোনো হোটেলের চেম্বার মেট থাকবে না, আপনার লনেও পানি দেওয়ার লোক থাকবে না। কিন্তু সেটা ছোট জিনিস, বড় জিনিস হলো যে এখন 23 ট্রিলিয়ন বাজেট ডেফিসিট, উনি ট্যাক্স কমাবেন সবার, ইনক্লুডিং টপ 1% ট্যাক্স পেয়ার্স। আচ্ছা, তো তাহলে বাজেটের ঘাটতি আরো বাড়বে। তো যদি ডেফিসিট আরো বাড়ে তাহলে একটা জিনিস হবে, যেটা হলো যে ইন্টারেস্ট রেট বাড়া শুরু করবে আর ইকুইটি মার্কেট কোলাপস করবে। ইন্টারেস্ট রেট অলরেডি বাড়া শুরু হয়ে গেছে, ইন্টারেস্ট বাড়ে, রেট বাড়ে ইনফ্লেশনের অ্যান্টিসিপেশনে। এখন উনি ইম্পোর্টেড প্রোডাক্টস এর উপরেও ট্যাক্স দেবেন, হয়তো উবারের মতো 25%, তা সেটা ডিফ্লেশনের হবে। সাধারণ লোকের পক্ষে মনে করেন বাংলাদেশের সার যেটা এখানে $20 কিনতে পারে সেটার দাম হয়তো $40-50 হবে, মানে অর্ডিনারি কনসিউমার এর খুব ভোগান্তি হবে। উনি ন্যাফটা ব্রেক করবেন, মেক্সিকোর সাথে ব্যবসা বন্ধ করার জন্য প্রোডাকশন ওইখানে যা হয়। এখন উনার জ্ঞান নাই, মনে করেন কোলগেট পামোলিভ কোম্পানি, আমেরিকান কোম্পানি, সেটা মেক্সিকোতে টুথপেস্ট বানায় এবং তাদের মেক্সিকান মার্কেট হলো 94%। এই সমস্ত উনি অনেকগুলি ডিসরাপশন করবেন। আচ্ছা, উনার 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 ব্যবসার কি হবে আমেরিকার ব্যবসা, যদি আমেরিকার 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 অর্থনীতিতে, কাজী হাসান, আমেরিকার অর্থনীতিতে যদি একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হয় বা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়, তার মানে তো ওনার ব্যবসা, উনি যে ব্যবসাগুলি প্রতিষ্ঠা করেছেন বা পারিবারিক যে ব্যবসাগুলি আছে সেই ব্যবসাগুলিতেও ধস নামার কথা। তাহলে ওনার ব্যবসা কি হবে? না, দেখেন, ওনারটা হলো হোটেল ব্যবসা বেসিক্যালি, আর গলফ কোর্স, এই পর্যন্তই। আচ্ছা, একটা লোক যখন প্রেসিডেন্ট হয় সেই প্রেসিডেন্টকে তোষামত করার যে লাইনটা, সেই লাইনটা তো বিরাট লম্বা। সেই সেই ওনার হোটেলের অকুপেন্সি কমবে বলে মনে হয় না, অন্য হোটেলের কমতে পারে, কিন্তু এই এই গলফ খেলা হয়তো কমতে পারে, কিন্তু তারপরেও লোকজন ওনার গলফ কোর্সে যাবেনি। আচ্ছা, সুতরাং ওনার ব্যবসা তেমন কমবে না। ইন এনি কেস, ওনার ব্যবসা তো একটা ব্লাইন্ড ট্রাস্টে দিতে হবে, উনি তো আর নিজের ব্যবসা চালাতে পারবেন না, কিংবা নিজের যারা ক্লোজ তারা চালাতে পারবে না, এটা একটা ব্লাইন্ড ট্রাস্টে যাবে এবং ওই ব্যবসায় কি হচ্ছে না হচ্ছে এই খবরও কেউ পাবে না। তো ওই জিনিসকে মোটামুটি ইমেটেরিয়াল হবে, আর ওনার ওনার ব্যবসা খুব একটা সাকসেসফুল বলে মনে হয় না। আমেরিকা কতটুকু শকড বা কতটুকু উৎফুল্ল এই বিজয়ের পরে? লোক যদি এত মার্জিনে ইলেকশনে জেতে তাহলে হাউ ক্যান দ্য কান্ট্রি বি শকড? দ্য কান্ট্রি ইজ নট শকড,
শর্ট হলো আপনাদের যে মনে করেন গার্ডিয়ান পত্রিকা ইজ শর্ট, এখন গার্ডিয়ান পত্রিকার কোন ক্লুই নাই যে ছিল না যে এই দেশে কি হয়। আচ্ছা, উনারা ওই আইভরি চেয়ার থেকে বড় বড় কথা বলতেন, এখন উনারা শক এবং উনাদের পত্রিকা পড়লে মনে হয় যে সবাই শক। কেন আমেরিকার আমেরিকার নিউইয়র্ক পোস্ট কি শক না, কিংবা আমেরিকাতে পপুলার যে নিউজ পেপার গুলি আছে সেগুলি কি শক না? নিউইয়র্ক পোস্ট পড়েন মোটেই শক না, দে আর এক্সাইটেড অ্যাবাউট ইট। আচ্ছা, এবং তারা তো প্রচন্ড ভাবে ট্রাম্পের পক্ষে ছিল। আচ্ছা, একটা জিনিস হয় এই দেশে যেটাকে ব্র্যাডলি এফেক্ট বলে, যে একটা লোক একজনকে ভোট দেবে কিন্তু যখন জরিপ হয় তখন জরিপের লোককে মিথ্যা কথা বলে, ফর মেনি রিজনস, রেশিয়াল কারণে হয়। ব্র্যাডলি ছিল লস অ্যাঞ্জেলেসের একজন মেয়র, অনেক বছর ছিলেন, খুব সাকসেসফুল। উনি যখন ক্যালিফোর্নিয়ার মেয়র থেকে গভর্নরশিপের জন্য দাঁড়ান তখন সব জরিপ বলতো যে উনি 60% ভোট পাবেন। And he lost. He lost, you know, because he was African-American. এবং জরিপের সময় সবাই বলছে দেব দেব, কিন্তু ভোট দেওয়ার সময় দেয় নাই। এটা এক এক সময় হয়, এক এক সময় হয় না। আচ্ছা, এইবার ব্র্যাডলি এফেক্টটা খুব বেশি এরকম গেছে হোয়াইট ন্যাশনালিস্ট যারা। আমি আপনাকে যে বিষয়টি নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম, কিভাবে সবগুলি জরিপ ভুল প্রমাণিত হলো? দেখেন, সব জরিপ ভুল প্রমাণিত হয় নাই। যার যে সমস্ত জরিপ নাম করা, যে সমস্ত জরিপ আপনার এই এই যে গার্ডিয়ান হাইফেন নিউ ইয়র্ক টাইমস লেখে, আপনি গার্ডিয়ান বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, বিবিসি বলেন, সিএনএন বলেন, কিংবা আপনাদের এবিসি, সবগুলি মেইন স্ট্রিম এবং গ্লোবালি রেনাউন্ড যে মিডিয়াগুলি আছে সবগুলি তো ভুল প্রমাণিত হয়েছে। এখন গ্লোবাল মিডিয়া নাম করা যেগুলি, দে আর ইনফ্লুয়েন্স বাই আ ফিউ ইন দ্যাট মেইন স্ট্রিম গ্লোবাল মিডিয়া। হ্যাঁ, আচ্ছা, তো ওই একজন দুজনই টোনটা সেট করেন, একজন দুজনই বলেন যে এইরকম একটা উগ্র লোক কিভাবে প্রেসিডেন্ট হতে পারে। হ্যাঁ, কিন্তু ভোটার যে সে এর চেয়ে উগ্র কিনা ই ডাজন্ট কেয়ার, সে খালি জানে যে আমি যদি ট্রাম্পকে ভোট দেই তাহলে হি উইল মেনটেন দ্য হোয়াইট মেজরিটি। আপনি হয়তো জানেন না যে এই দেশে 2025 হোয়াইট উইল নট বি মেজরিটি, আর যদি কারেন্ট ডেমোগ্রাফিক্স কন্টিনিউ করে 2044 হোয়াইট উইল নট বি দ্য মেজরিটি ভোটার। আচ্ছা, এই যে ভয়টা, হ্যাঁ, এই ভয়টা কোন শিক্ষিত সাদা লোক আপনাকে বলবে না, কিন্তু মনে মনে এই হিস্প্যানিক। আচ্ছা, এবং রাইটলি অর রংলি, দেখেন আপনার এটা মানে এটা ব্রেক্সিট টাইমস টেন। ওকে, হ্যাঁ, কিন্তু আমি আমি আপনাকে, আমাদের সময় সীমিত, আমি আপনাকে শেষ প্রশ্নটি যেটি করব, আপনি কি মনে করেন যে আমেরিকা হ্যাজ স্পোকেন, নাকি আপনি মনে করেন যে এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে যে প্রেডিকশনটি ছিল কিংবা যে পারসেপশনটি ছিল গ্লোবালি, তিনি সেগুলি অব্যাহত রাখবেন এবং একটি কেওয়াসের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে? একটা হলো যে আমেরিকা হ্যাজ স্পোকেন লাউডলি, এই ফিয়ারটা আমেরিকা যেটা উনাকে ইলেক্ট করলো দ্যাট ওয়াজ দেয়ার ফর কোয়াইট সাম টাইম, এটা কেউ অ্যাড্রেস করে নাই। আচ্ছা, পলিটিশিয়ানরা কোন পত্রিকা, বাট ইট ওয়াজ দেয়ার, সো দে হ্যাভ স্পোকেন লাউডলি। দু নম্বর হলো যে উনার গ্লোবাল পলিসি, উনার গ্লোবাল পলিসি উইল বি ওরিয়েন্টেড বাই হিজ রেশিয়াল পলিসি, ডোমেস্টিক রেশিয়াল পলিসি, ডোমেস্টিক কনসাম্পশনের জন্য হি উইল বি এক্সট্রিমলি ফ্রেন্ডলি উইথ পুটিন, কারণ এটা দিস ইজ দ্য ফলস ফ্যাসাড, যে একটা দেখাবে যে একজন বড় লিডারের সাথে কাজ টাজ করছে, বাট হি উইল নট বি এবল টু সিট ডাউন নেক্সট টু আইদার এঙ্গেল অর মেয়র এনিওয়ান অ্যান্ড ক্যারি আউট অ্যান ইন্টেলিজেন্ট কনভারসেশন। আচ্ছা, কারণ উনার কোনো ধারণাই নেই। আচ্ছা, ফরেন পলিসি সম্বন্ধে। আচ্ছা, সো উই আর ইন ফর রাফ রাইড। সো হোয়াট নেক্সট ফর হিলারি ক্লিনটন? ও, শি উইল রিজাইন, আই মিন শি ইজ নট গোইং টু বি 2000 বাই দ্য টাইম দ্য নেক্সট ইলেকশন কামস 2020 জি, রিপাবলিকানস উইল হ্যাভ ম্যাসাকার্ড দিস কান্ট্রি ইকোনমিক্যালি সোশ্যালি ইউ নেম ইট, ফরেন পলিসি যাই সব কিছুতে একেবারে ডুবাবে। 2020 will be a layup for Democrats. Hillary, she'll be 73
বাই দেন, জি ইট আনলাইকলি। আর একটা জিনিস হলো যে এই দেশে মিসাজ নিয়ে একটা পারভেসিভ জিনিস, জি তো সাতটা মুসলমান দেশে দে উই হ্যাড ফিমেল হেড অফ স্টেট, জি দে আর মোর দেন ওয়ান উইথ ফিমেল হেড অফ স্টেট নাও। এই দেশে হয় না উইমেন লিডার শুনুন, only about 51% of the women in this country voted for Hillary Clinton. If you wanted to break the glass ceiling, jodi ekta itihashi korte hoto, then women should have voted for her for far larger number. But they didn't. They voted to preserve their racial identity. অসংখ্য ধন্যবাদ কাজী হাসান। আমেরিকা থেকে বারবার আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের অডিয়েন্সকে ব্রিফ দিয়েছেন এবং আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন পুরো প্রসেসটি সম্পর্কে, এবং আপনি আমাদেরকে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন ডোনাল্ড পরবর্তী সময় কীভাবে অতিবাহিত হতে যাবে, যদিও এটি আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলসের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে। দর্শক, কথা বলছিলাম কাজী হাসানের সাথে, একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার আমেরিকার, এবং যিনি হিলারি সমর্থক ছিলেন যদিও তিনি প্রেডিক্ট করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হতে চলেছেন। আমি তামিনা, ব্যারিস্টার তামিনা, আপনার কাছে যাব। আমেরিকা কি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারালো যে প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচন করা থেকে? হ্যাঁ, অবশ্যই আমি সেটা বলবো, কারণ আসলে কাজী ভাইয়ের মতন আমিও হিলারি ক্লিনটনকে সাপোর্ট করছিলাম। বাট প্রথম তিনটা যে নির্বাচনী প্রচারণা ছিল বা যে সবসময় তো হিলারি ক্লিনটন জিতে এসেছিলেন, কিন্তু শেষের দিকে আমার কেন জানি মনে হচ্ছিলো যে ডোনাল্ড ট্রাম্পই বোধহয় শেষ বিজয় হাসিয়েছে। এটি কেন আপনার মনে হলো? এত জরিপ আমেরিকার বাইরে, এত প্রেডিকশন, তার নেগেটিভিটি নিয়ে এত বেশি আলোচনা, তার ইতিহাস, তার ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি টানাহেচড়া করা, তিনি 2005 একজন মডেল সম্পর্কে কি বলেছেন সেটির রেকর্ড লাইভ শোনানো, এত কিছুর পরও হাউ ডিড ইউ থিঙ্ক দ্যাট হি ইজ গোয়িং টু মেক ইট রাইট? 2005 যে লাইভ ভিডিওটা, সেটা ছিল একটা মাত্র নেগেটিভ, মানে সেক্সুয়াল, ওনার যে রিমার্কসগুলো মেয়েদের সম্পর্কে সেটা জাস্ট একটা অংশ, কিন্তু এরপরও তো অনেকেই এগিয়ে, হ্যাঁ অনেকেই এগিয়ে এসেছেন তাদের নিজস্ব ব্যক্তিগত স্টোরি গুলো শেয়ার করার জন্য। অনেকগুলো অ্যালিগেশনস এসেছেন, উনি সেটা উনি ডিনাই করেছেন, এটা কিন্তু এখনো প্রুভ হয়নি। শুধু সেটা নয়, 1980 থেকে আমি ওনার হিস্ট্রি যদি পড়া হয়, মেয়েদের সম্পর্কে যে কমেন্টসগুলো, সে কিন্তু শুধু 2005 না, অনেক আগে থেকেই কিন্তু উনি নিজের ওয়াইফ সম্পর্কেও বলতেন, সবার সম্পর্কে বলতেন, ওটা হচ্ছে ওনার পার্সোনাল ব্যক্তিগত ক্যারেক্টারের একটা অংশ। কিন্তু আমি অবশ্যই এটা একটা নারী হিসেবে মেনে নেওয়া খুবই, আমি কখনোই সেটা মেনে নিতে পারি না, এবং আমার স্বাভাবিকভাবে একটা পুরুষের প্রতি আমার ঘৃণাবোধটা জন্মাতে পারে। কিন্তু আমাকে যেটা দেখতে হবে, একটা লিডার, একটা দেশ চালানোর ক্ষমতা একটা মানুষের, ওই একটা নেগেটিভ যে কমেন্টস বা মেয়েদের সম্পর্কে যে ধারণাটা, সেটাকে তাকে লিডারশিপের যে অন্যান্য যে কোয়ালিটিগুলো, সেগুলো থেকে তাকে অ্যাকচুয়ালি দূরে সরাই কেনা একটা দেশ চালানোর জন্য। মনে মনে আমাদের অনেকে, অনেক পুরুষের মাঝে কিন্তু এ ধরনের অনেক কিছু ভেতরে ভেতরে থাকে যেটা সে প্রকাশ করে না, উনি খুব আউট স্পোকেন ছিলেন। একটা জিনিস যেটা আপনি বলেন কেন আমার পিটিশনটা ছিল, সেটা হচ্ছে দেশপ্রেম। এখানে ওনার, আমি যেটা মনে করি ওনার জেতার পেছনে কারণটা হচ্ছে উনি সাধারণ মানুষের ভেতরে যেতে পেরেছেন, প্যাশনেট ছিলেন, জি। মানে আমেরিকা হচ্ছে, আমি যদি বলি দেশ, মানে আমরা অনেকে বলি না যে আমরা দেশপ্রেমিক না বা অনেক দেশ, কিন্তু আমেরিকা হচ্ছে এমন একটা কান্ট্রি, ওদের ওই দেশের প্রত্যেকটা জনগণই মোরালে সবাই খুব দেশপ্রেমিক। এখন ডোনাল্ডের যে মেসেজগুলো ছিল, সেটা ছিল আমি দেশের জন্য কিছু করব। তারপর আরেকটা জিনিস আপনি দেখেন, উনি কিন্তু একটি সাকসেসফুল সেলিব্রিটি। আপনি যে ওনার যে অ্যাপ্রেন্টিস যে ইয়েটা ছিল, আমরা সবাই দেখেছি, ওটার মাধ্যমে কিন্তু সাধারণ জনগণ এটা জানে যে এই লোকটা পারবে একটা কিছুকে লিড করতে, হ্যাঁ, যে কোনো প্রবলেম আসুক উনি সেটাকে সলভ করতে পারবে। তো আমাকে দেখতে হবে, আমাকে কম্পেয়ার করতে হবে দেশ চালানোর জন্য যে যোগ্যতাটা, তারই সামান্য কিছু নেগেটিভ। হ্যাঁ, অফকোর্স ট্যাক্সের ব্যাপার স্যাপারে অনেক কিছু আসছে, ইকোনমিক, আমি অবশ্যই এক্সপার্ট নই সেসব বিষয়গুলোতে, কিন্তু শুধু যদি নারী ঘটিত যে বিষয়গুলো সেটার কারণে যদি তাকে ডিসকোয়ালিফাই করা হয়, আমি বলবো যে না, কারণ শুধুমাত্র নারী বিষয়ক নয়, অবশ্যই তার সাথে রাজনৈতিক অনেক কমেন্ট যিনি করেছেন, নেগেটিভ যে কমেন্টগুলি তিনি করেছেন, যেগুলি তার নিজের মুখ থেকে এসছে, যেগুলি মানে তিনি একটা লিডারের কোয়ালিটির ভেতরে এসব থাকা উচিত নয়, কিছু তো সংযত করে নিজেকে রাখা উচিত। যেটা হিলারিকে কেন মনে হলো যে তিনি ডোনাল্ড ট্রাম্প থেকে পিছিয়ে আছেন, কিংবা ডোনাল্ড ট্রাম্প থেকে ভালো নেতা হতে পারবেন না, আপনার কেন মনে হলো সেটি? ভালো নেতা হতে পারবেন আমি সেটা বলিনি, কিন্তু কেন আমি, অফকোর্স আমি এজন্য আমি হিলারিকে সাপোর্ট করেছি, পলিসি দিক থেকে, বিভিন্ন দিক থেকে হিলারির নলেজ অনেক বেশি ছিল ডোনাল্ড ট্রাম্পের থেকে। কিন্তু ওই যে বললাম, জনগণ, ভোটটা তো গণতান্ত্রিক দেশ,
ভোট কেন পেল ডোনাল্ড বেশি, সেটা হচ্ছে কারণ তার তার ডোনাল্ডের যে মেসেজগুলো ছিল সাধারণ জনগণের জন্য ছিল। সাধারণ জনগণ ভাবে যে ইমিগ্রেশন যা একটা প্রবলেম, ওরা যারা খুব কনজারভেটিভ তাদের ধারণা ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছুটা চেঞ্জ করতে পারবে দেশের ইমিগ্রেশন সিচুয়েশনে, কোনো কন্ট্রোল নেই তাদের মতে। তারপর একটা জিনিস সেটা হচ্ছে যে মুসলিমদের উপরে যে কমেন্টসগুলো, হ্যাঁ সাধারণ জনগণ যেটা যাই আমরা যতই যাই বলি না কেন একটু কিন্তু মুসলিম বিদ্বেষী, হ্যাঁ তো ওরা আবার এটাও চিন্তা করেন যুদ্ধের কথাগুলো চিন্তা করেন যে তোমাদের সাধারণ যারা যুদ্ধে যায় যুদ্ধে গিয়ে গিয়ে সবাই যে আপনার নিজের জীবন বিসর্জন দিচ্ছে সেটা সেটা চায় না সাধারণ জনগণ। হ্যাঁ তো অনেকগুলো জিনিস সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উনি অনেক ব্লেটেন্টলি ওপেন করেছেন এবং মানুষকে সরাসরি মানুষের সামনে এই বিষয়গুলো নিয়ে আসছেন। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। এখানে ইমিগ্রেন্টদেরকে নিয়ে কথা আসছে, রিফিউজিদেরকে নিয়ে কথা আসছে। 12 মিলিয়ন ইমিগ্রেন্ট আমেরিকাতে, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছেন আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্পের একটি প্লেজ ছিল যে তিনি সবাইকে একে একে করে বিদায় করবেন, এটা পসিবল কিনা? কাজী হাসান বলেছেন এটি পসিবল না, কারণ যদি এটি হয় তাহলে অনেক কাজের করার জন্য আমেরিকাতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। যেহেতু আমি ইমিগ্রেশন প্র্যাকটিস করছি এই দেশে লাস্ট 10 ইয়ার্স, তো আমাদের এই দেশে যে সুযোগটা আছে যেমন এনফোর্সমেন্ট টিম আছে, তারপর ডিটেনশন সেন্টার আছে, এগুলো কিন্তু একদিনে গড়ে ওঠেনি, অনেক দিনের পলিসি। তারপর আমাদের এই আমেরিকাতে নিশ্চয়ই এরকম বিষয় আছে, সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই ইমিগ্রেশন ইমিগ্রেশন পলিসি সম্পর্কে। এখন তাকে এইসব ফেসিলিটেট করতে হবে, লোকজন এনফোর্সমেন্ট টিম ক্রিয়েট করতে হবে, ডিটেনশন সেন্টার ক্রিয়েট করতে হবে। এটা তো হচ্ছে গিয়ে সে একটা পরীক্ষায় পাশ করে ফেললো, ধরেন মেক্সিকান ওয়াল ইমিগ্রেশন, একটা ইমিগ্রেশন একটা ইস্যু, সেট ইজ মেইনলি সে অ্যাটাক করেছে মেক্সিকান, মেক্সিকান ওয়াল তৈরি করবে, সে বারবার এক কথাই জিনিসটা বলে। এখন হি ইজ নাও দ্য প্রেসিডেন্ট, সো হাউ ডু ইউ ডাইসেক্ট হোয়াট হি সেড? এখন সে বলতে পারে হ্যাঁ মেক্সিকান ওয়াল তৈরি করবো, ইজ ইট এ ফিজিক্যাল ওয়াল ও ইজ ইট এ ভার্চুয়াল ওয়াল? এখন ট্যারিফ বাড়ায় দিল, ট্যাক্সে হয়তো বা তাদের অনেক আছে, ট্যাক্স আছে বা রেমিটেন্স যাওয়ার আছে। মেক্সিকান ওয়ালের কথা তো আসলে তিনি যত না ফিনান্সিয়াল গেইনিং এর জন্য কথা বলেছেন বা ট্রেড ডিলের কথা বলেছেন, তার চেয়ে বেশি ড্রাগ ডিলিং স্টপ করার জন্য, কিংবা মেক্সিকান ইলিগাল ইমিগ্রেন্টরা যেন বর্ডার ক্রস করতে না পারে সেই জন্য তিনি বলেছেন। তার মানে ফিজিক্যাল ওয়ালই তিনি মিন করেছেন? ফিজিক্যাল ওয়াল আমরা তো দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল ওয়াল অলরেডি ইজ দেয়ার, বর্ডার চেক সব জায়গায় নয়, সব জায়গায় নয়, অনেক জায়গায় খালি আছে। ইয়েস দে উইল বি নর্দার্ন সাইডে করতে চায়। এখন যে জিনিসটা উনি করতে যাচ্ছে ইট উইল বি ভেরি hard for the Mexican to sneak into the USA. জি ঠিক আছে, এটা করবেন। এখন এই যে ইলিগেল ডকুমেন্টেড, এখন আপনি যদি দেখেন বারাক ওবামা দুই টার্ম প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু কোনো ইলিগেল ইমিগ্রেন্টদের কোনো অ্যামনেস্টি দেন নাই। আমরা যদি লাস্ট ঘুরে ফিরে যদি পিছনে তাকাই, আমার মনে হয় লাস্ট রিপাবলিকান গভর্নমেন্ট অ্যামনেস্টি দিয়েছে। ইউ নেভার নো ডোনাল্ড ট্রাম্প কী করতে পারে, হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। এখন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, কান্ট্রি কামস ফার্স্ট, তাদের নিজের দেশের লোকজনের জন্য হি উইল ডু এনিথিং এন্ড এভরিথিং, বাট হি উইল গেট অ্যাডভাইস। সে ফরেন পলিসি সম্পর্কে হি হ্যাজ অ্যাবসলুটলি নো আইডিয়া। নাও হি উইল গেট এক্সপার্ট পিপল। আপনি আজকে সকালবেলা যে ভিক্টরি স্পিচটা, বেন কার্সন বলেন, যে নিউ ইয়র্কের নিউ জার্সির গভর্নর বলেন, সবাইকে রুডি জুলিয়ানি কথাবার্তা হচ্ছে, রুডি জুলিয়ানিকে হয়তো বা সে ক্যাবিনেটে নিয়ে আসবে এবং সম্ভবত এই ইমিগ্রেশন বা আইনের কোনো একটা বড় একটা পদে বসাতে পারে। হি হ্যাজ এ জিরো টলারেন্স। জি জি, এবং এই এইসব ভালো ভালো সিজন ক্যাম্পেনার হার্ড এন্ড মানুষ যে নাকি একেবারে ক্রাইমটাকে নিয়ে চলে আসছে, একদম খুব হাতের নাগালে নিয়ে এসেছিল নিউ ইয়র্কে রুডি জুলিয়ানি, এর মতো লোকজন সিজন ক্যাম্পেনার সাকসেসফুল পলিটিশিয়ান যদি তার ক্যাবিনেটে নিয়ে আসে, হি উইল মেক হিজ প্রেসিডেন্সি এ গ্রেট ওয়ান। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ইজ নট ওয়ান পার্সন, ইটস লাইক এ হোল সিস্টেম, হোল সিস্টেম। সো পোটাস যেটা তারা সংক্ষেপে বলে, ইটস ইন ইনস্টিটিউশন, এবং সেভাবেই দেখতে হবে সেটা আগায় যাবে কীভাবে। ধন্যবাদ আপনাকে। আমেরিকান ওয়ালের কথা এসছে, ইমিগ্রেশনের কথা এসছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ক্যাবিনেট, ইতিমধ্যে তার যে ব্র্যান্ডিং হয়ে গেছে যে তিনি একটু রাইট উইং, এবং তিনি যখন পেন্সকে যখন তার রানিং মেট করেন তখনও পেন্সের ইতিহাস নিয়েও ঘাটাঘাটি করে দেখা গেছে, তার মধ্যেও এক্সট্রিম রাইট উইংয়ের একটা অ্যাপ্রোচ রয়েছে। কেমন ক্যাবিনেট হতে পারে যে ক্যাবিনেট আমেরিকা নির্ভর করতে পারে এবং যেই ক্যাবিনেট সবাইকে আশ্বস্ত করতে পারে? অনেক ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে দেশাত্মবোধ বা দেশকে ভালোবাসার মধ্যে অন্যায়ের তেমন কিছু নাই। এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবেই বলুক না কেন, হোয়াইট বলুক আর আমার আমেরিকা বলুক,
এই কথার মধ্যে কি পুরো আমেরিকাকে ভালোবেসেই কথা বলা? সে যদি বলে যে আমার ইমিগ্রেশনকে কমিয়ে রেখে আমার উন্নয়ন দরকার, সেটাও কিন্তু তার নিজের মাতৃভূমিকেই ইনফ্যাক্ট সাপোর্ট করতে চায়। আমার বন্ধু যেমন একটা বললেন যে ওনার কিন্তু একটা সাকসেসের মূল কারণ উনি জনগণের ভেতরে ঢুকতে পারছিলেন, কথা যদি এভাবেই সত্য হয়, ইয়েস জনগণ যেভাবে মনে করে যে 2041-এর পরে হয়তোবা এখানে হোয়াইট মেজরিটি না হয়ে হয়তোবা হোয়াইট মাইনরিটি প্রোটেকশন ল দরকার হতে পারে, যেমন এখানটাও প্রয়োজন হতে পারত, এখন কোনো দেশ তার নিজের মতো করে স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবার প্রবণতা অথবা এই প্রবক্তা যিনি তাকে আমরা একেবারে ছোট করে দেখতে পারি না। বাট অবভিয়াসলি এটাও সত্য, দেশে একটা কথা আছে যে চাষি যখন হাল চাষ করে দেখবেন আগের হাল যেদিক দিয়ে যায় পরের হাল একটু ডান দিক দিয়ে যায়, খুব বেশি ফাঁক নিয়ে যায় না। অর্থাৎ গভর্নমেন্ট ডেমোক্র্যাট থেকে রিপাবলিকে যেখানেই যাক না কেন, বেসিক ফরেন পলিসি বলেন, ইমিগ্রেশন পলিসি বলেন, সেগুলো কিন্তু এক জায়গায়ই থাকবে, বাট মডারেটলি উনি বললেন যে রাষ্ট্রের প্রয়োজনে সেটা একটা শেপে নেবে। কারণ ওবামা যখন ক্ষমতায় আসলেন বললেন 1 কোটি লোককে কালকেই উনি লিগাল করে দেবেন, কই 8 বছরে উনি পারেন নাই? 8 বছরে যেমন কাউকে লিগাল করা যায় না, ট্রাম্পের মতো লোকেও একদিনে এসে আর 1 কোটি লোককে বিদায় করাও যায় না, ঠিক আমি মনে করি এইভাবে। আর একটা লাস্ট কথা বলে যাই যে মুসলমানের জন্য বা আমাদের মুসলিম ওয়ার্ল্ডের জন্য উনি কতটা অন্তরায় এবং অথবা পক্ষের, আমি মনে করি ইজ গুড। উনি ওপেন টেলিভিশনে বলছেন, আপনি যদি আইএসকে শত্রুই মনে করেন, লেটস কাম টুগেদার, আপনি রাশিয়াকে নিয়ে আসেন, চায়নাকে নিয়ে আসেন, প্রয়োজনে আপনি ইরানকে নিয়ে আসেন, একসাথে যুদ্ধ করেন, ড্রামা করার কি দরকার আছে? যদি তাদেরকে মারারই প্রয়োজন থাকে গোপনেই মেরে ফেলতে পারেন। সো আমি মনে করি আরেকটা ওয়ার্ড উনি বলছেন যে মুসলিম যারা এক্সট্রিমিস্ট তাদেরকে প্রয়োজনে প্রোটেক্ট করা যেতে পারে, বাট মুসলিম বিরুদ্ধে এই কথা বলা যাবে না। আমার যতটা অবজারভেশন, আমাদের বন্ধুদের অবশ্য অন্য অবজারভেশন থাকতে পারে। আমি আপনার কাছে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সীমান্ত, ওবামা 2008-এ যখন এসেছেন সারা পৃথিবীকে ঝাঁকুনি দিয়ে তিনি এসেছিলেন এবং অনেকটাই হঠাৎ করেই তার আবির্ভাব, এবং গত 8 বছর তিনি সফলতা এবং ব্যর্থতা নিয়ে তিনি তার 8 বছরের লেগেসি সম্পন্ন করেছেন। পৃথিবীতে তিনি কোনো লেগেসি রেখে যাচ্ছেন কিনা, যদি কোনো লেগেসি রেখে যান তাহলে আপনি কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেগেসি হিসেবে মনে করবেন? আসলে আমার মনে হয় না একজন প্রেসিডেন্টের জন্য আসলে লিগেসি রেখে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখা যায় যে একটা রাষ্ট্রের বেড়ে ওঠার প্যাটার্নে কোনো ধরনের মডার্নাইজেশন তিনি কোনো কিছু রেখে গিয়েছেন কিনা, আমার কাছে মনে হয় না তিনি তেমন কিছু রেখে গিয়েছেন। এবং দুজন আসলে দুটো ভিন্ন কনটেক্সট থেকে উঠে এসেছেন, যার ফলে তাদের একজনের সাথে আরেকজনকে রিলেট করার চেষ্টা করাটাও আমার মনে হয় না খুব বেশি ওয়াইজ হবে এক্ষেত্রে। আর যখন কিনা এই লিগেসিগুলো তৈরি হয়ে যায় তখন ডেভেলপমেন্ট প্যাটার্ন, রাষ্ট্রের রোডম্যাপের প্যাটার্ন সব কিছুই এক হয়ে যায়। আমাদের মনে হয় ডিসিশনগুলো ইউনিভার্সাল না হয়ে সিচুয়েশনাল হওয়া দরকার। অর্থাৎ আপনার কাছে ওবামার কোনো লেগেসি নেই, পৃথিবী তাকে মনে রাখবে একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে, নট যে তিনি এই বিষয়টি করেছেন আমেরিকার জন্য, পৃথিবীর জন্য। এই ধরনের বুশের যেমন একটি নেগেটিভ লেগেসি হচ্ছে ইরাক ওয়ার, কিংবা এর আগে তার বাবার একটি নেগেটিভ লেগেসি ছিল কুয়েত মিডল ইস্টে তার অ্যাটাক করা, তো এই ধরনের কোনো পজিটিভ কিংবা নেগেটিভ লেগেসি আপনার মনে পড়ছে না ওবামার? লেগেসি যদি আপনি পার্সনের ক্ষেত্রে ধরেন, পার্সনের ক্ষেত্রে না, ওবামা প্রেসিডেন্সির ক্ষেত্রে আমি বলছি, প্রেসিডেন্সির ক্ষেত্রে তাহলে অবশ্যই যে একজন ব্ল্যাক পিপল সে যে হোয়াইট হাউসে আসীন হতে পারে এই আইডিয়াটাই এর আগে ছিল না। কনফিডেন্স আমেরিকার জনগণকে তিনি কনফিডেন্স, ডাইভার্সিটির যে একটা প্রমোশন তিনি তৈরি করেছেন, আমার মনে হয় এটা এক দিক থেকে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ব্যারিস্টার তাহমিনা কবির, ওবামার কোন লেগেসিটা আপনি স্মরণ রাখবেন? আমি আসলে সুকান্ত ওনার সাথে আসলে একমত, এই যে এটা অ্যাকচুয়ালি ওবামার প্রেসিডেন্সি বা সেটাই তো একটা হিস্ট্রি, এটাই একটা লেগেসি জি, এটা আসলে সারা দুনিয়া মনে রাখবে সব সময়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার জাকির হোসেন, আপনার কাছে একই প্রশ্ন, ওবামাকে কীভাবে আপনি মনে রাখবেন, তার কোন লেগেসিকে আপনি স্মরণ রাখবেন, এবং তার কোন লেগেসি আসলে পৃথিবীকে বা আমেরিকাকে একটি শেপে নিয়ে এসছে? ধন্যবাদ আপনাকে। আমার যে প্রিভিয়াস যে বক্তারা যা বললেন আমি একমত, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, দিস ইজ সামথিং নিউ, এটা কখনো আমরা কল্পনা করিনি। আমরা যখন 2004-এ আমি যখন বার পড়ছিলাম তখনও অনেক এটা ইম্পসিবল মনে হয়েছিলো, সে ইম্পসিবলটা সে পসিবল করেছিল। তার যেগুলো প্লেজগুলো ছিল যে গুয়ান্টানামো বন্ধ করা সে এটা পারেনি, গান কন্ট্রোল বা মিনিমাইজ করে নেওয়া সেটাও পারেনি, ইরাক যুদ্ধ শেষ করেছে, সিরিয়াতে ওয়ার ক্রিয়েট হয়েছে, সেখানে গিয়েছিলো একটা রেজিম চেঞ্জ করতে, যেখানে আর কি রেজিম চেঞ্জে সাকসেসফুল হয়েছিল আমাদের বুশ প্রশাসন, সে হয়তো লিবিয়ান গাদ্দাফিকে সরিয়েছে কিন্তু বাশার আসাদকে সরাতে পারেনি, সেখানেও আবির্ভাব হলো রাশিয়ার একটা শক্তি। সো আমার মনে হয় না দের ইজ এনি লেগাসি
positive legacy apart from he's the first black president for two terms in the US? First black president in the US. এটার কোনো সিগনিফিকেন্স আছে কিনা শেষ প্রশ্ন আপনার কাছে? অনেক ধন্যবাদ। যদি ফার্স্ট বলা যাবে এই সেঞ্চুরির জন্য, এই যে স্মার্ট গাই এবং তার যে প্রেজেন্টেশন, যে যেভাবে উনি যেখান থেকে শুরু করে এই পুরো জনগণকে তার সাথে নিয়ে যে প্রেসিডেন্সি, আমি যদি সেই কথা মনে করি, দিস ইজ এ সিরিয়াস এ থিওরিটিক্যাল এক্সাম্পল আমেরিকান জনগণের জন্য এবং সারা পৃথিবীর জন্য। এবং আমি মনে করি যে অ্যাজ এ ব্ল্যাক বলবো অথবা মুসলিম যেভাবেই বলেন না কেন, তার মতো একটু স্মার্টনেস দেখিয়ে পুরো ওয়ার্ল্ডের যে, আমার কথা আবার নেগেটিভে চলে যায়, যে মিডল ইস্ট অথবা ওয়ার্ল্ডের যে ভিন্ন প্রবলেম পটগুলো তৈরি হলো সেগুলোকে কন্টেইন করার যে এই অবস্থা, রিসেশন হিট ইকোনমি, এবং 1700 থেকে 1800 সৈনিক কিন্তু আমেরিকান সৈন্য মারা গেছে, এবং সবচেয়ে স্বল্প সময়ে উনি ইরাক থেকে কিন্তু তার সৈন্য প্রত্যাহার করছে, এবং তার মতো লোক বলেই আমার আমার মনে হয় সেটা সম্ভব। গন্তব্যকে ভাঙার জন্য ওনারই প্রপোজাল ছিল, দ্যাট ইজ এন্ড অফ দ্য স্টোরি। একজন লয়ার হিসেবে তার যে প্রবক্তা এবং একজন প্রেসিডেন্ট হিসেবে তার যে ডেমোনস্ট্রেশন, আমি মনে করি, এবং একজন যদি কালার চিন্তা করেন এবং এখান থেকে এসে যে জাতিকে এভাবে দিতে পারে, নট অনলি দ্যাট, আপনি যদি আরেকটা কথা খেয়াল করেন, নিউ কোনো একটা কথাতে আমি একজন পকেটমারের সাথে কথা বললাম, উনি বলল আই স্টিল ফিল আমেরিকার প্রত্যেকটা পকেট আমার। অর্থাৎ এই এই ওবামা অ্যাডমিনিস্ট্রেশন মানুষকে যেটা দিতে পারে, আমেরিকায় যারা থাকে তারা মনে করে আমেরিকা তার, কিন্তু আমরা এখানে তা পারি কিনা এই প্রশ্ন একবার দেখা আপনাকে। দর্শক দেখছিলেন স্পটলাইট অনুষ্ঠান, আমরা গত 4 দিন ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছিলাম আমেরিকার ইলেকশন নিয়ে, এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বিশেষ আয়োজনের সমাপ্তি ঘটল। আমেরিকার ড্রিম নিয়ে বারাক ওবামা গত 8 বছর ক্ষমতায় ছিলেন, তাকে নিশ্চয়ই আমেরিকার জনগণ মূল্যায়ন করবে এবং একই সাথে পৃথিবীও তাকে মূল্যায়ন করবে ইতিবাচক এবং নেতিবাচকভাবে। তবে মেক আমেরিকা গ্রেট এগেন, এই স্লোগান নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন আগামী 4 বছরের জন্য। তিনি কীভাবে আমেরিকাকে গ্রেট করেন এবং আরও বেটার করেন সেটি নিশ্চয়ই পৃথিবীবাসী অবজার্ভ করবেন, বিশেষ করে আমেরিকার জনগণ অবজার্ভ করবে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ গত 4 দিন আমাদের সাথে থাকার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমেরিকাতে অবস্থিত আমাদের বন্ধুদেরকে, যারা আমাদেরকে সময় দিয়েছেন, তাদের এক্সপার্ট ভিউ দিয়েছেন। আমেরিকান বাংলাদেশিদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য, যোগ দেওয়ার জন্য, এবং যারা ফোন করেছেন, অনুষ্ঠান দেখেছেন, আমাদের প্রতিনিয়ত খোঁজ নিয়েছেন এই অনুষ্ঠানগুলির মাধ্যমে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি স্পটলাইট অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ, আগামী অনুষ্ঠানে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।